وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। আল্লাহ তাআলার মেহরবানিতে অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন ফোনের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা আমরা তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব সূর্যপুর কুমিল্লা। অনুষ্ঠান জোরে আছি আমজাদ হোসেন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কয়েকটি প্রশ্ন আমার সামনে রয়েছে, মোহাম্মদ হোসাইন আহমদ নোয়াখালী থেকে জানতে চেয়েছেন যে মহিলাদের মাঝে প্রচলিত আছে যে রমজানের পরে শাওয়ালে 6টি সাক্ষী রোজা রাখতে হয়, না রাখলে রমজানের রোজা কবুল হয় না। আমার প্রশ্ন হলো হাদিসে সাক্ষী রোজা নামে কোনো রোজা আছে কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন 24-এর মাধ্যমে, ইসলাম ওমরার মাধ্যমে আমাদেরকে সহি কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য কালিমাতুর শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। ভাই হুসাইন সাহেবকে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দর প্রশ্ন করার জন্য। সাক্ষী রোজা বলতে হাদিসে কোনো এই ধরনের রোজা নেই, তবে রোজার মাসের পরে শাওয়াল মাসে 6টি রোজা আছে, যে রোজা সম্পর্কে হাদিস শরীফ আছে, মান সোয়ামা রমাদানা থুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়ালি কানা কাসিয়ামি দাহরি, যে ব্যক্তি রমজানের মুবারক রোজা রাখলো তারপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করল, এই কথাটা আছে। তবে 6টি রোজা শাওয়াল মাসের এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, অনেক হাদিস এই ব্যাপারে আছে। জি, আমরা বুঝতে পেরেছি যে মহিলাদের মাঝে যে কথাটি প্রচলিত আছে যে সাক্ষী রোজা বলতে আসলে হাদিসে এই ধরনের কোনো রোজা নেই, আসলে যেটা আছে সেটা হলো শাওয়ালের 6 রোজা, যেটা আমাদের সকলের মাঝে পরিচিত 6 রোজা নামে। যে আপনাকে সুন্দর বলছেন, মোহাম্মদ জামাল উদ্দিন বাগেরহাট থেকে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি অসুস্থ, তার বাবা মা প্রত্যেকেই আলাদাভাবে মান্যত করলো যে সন্তান সুস্থ হলে জানের বদলায় জান দেব। আমার জানার বিষয় হলো দুটি, একটি হলো যে জানের বদলে জান বলার দ্বারা কোন প্রাণী দিয়ে মান্যত পূরা করতে হবে, দুইজন আলাদা মান্যত করার দ্বারা দুটি প্রাণী দিয়ে মান্যত পূরা করতে হবে, নাকি একটি দিয়ে মান্যত করলে মান্যতার আদায় হয়ে যাবে? জামাল ভাইকেও ধন্যবাদ যে প্রশ্ন করার জন্য। এক তো মান্যত করছে জানের বদলা জান, তবে এই মান্যত পূরা করার জন্য কুরবানির পশু, যেই পশু কুরবানি করা যায় ওই কুরবানি পশুর দ্বারা তার জানের বদলা জান দিতে হবে, মান্যত পূরা করতে হবে। আর দুই নাম্বার হলো যে কুরবানির পশু বলতে যেমন গরু, ভেড়া, বকরি, খাসি বকরি ইত্যাদি, এবং যেগুলোর উপরে বৎসর পুরা হয়েছে, গরুর ব্যাপারে যেমন তার একটা সীমা আছে, দুই দাঁত লাগে, অথবা বকরির উপরে এরকম আছে, মানে যার উপরে কোরবানি যে জন্তু দ্বারা কোরবানি করা যাবে এই ধরনের প্রাণী দ্বারাই মূলত তাকে মান্যত পূরণ করতে হবে জানের বদলা জান দিতে। জি। আর দ্বিতীয় হলো যে বাবা মা দুইজনে দুইটা নিয়ত করছে, এই জন্য দুইজনের জন্য দুইটা একই জবাই করতে হবে জানের বদলা জান দিতে হবে। দুইজনে যেহেতু আলাদা মান্যত করেছেন এই জন্য আলাদা জন্তু দ্বারাই দুজনকে মান্যত পূরণ করতে হবে, একটা দ্বারা যদি করে দুজনে মিলে যদি একটা করে তাহলে কিন্তু আদায় হবে না। যে আপনি সুন্দর বলছেন, মোহাম্মদ আমিনুল এহসান বগুড়া থেকে জানতে চেয়েছেন যে জনাব মুফতি সাহেব, আমার এক পুত্রবধূ অনেক কষ্টে জীবনযাপন করে, তার স্বামী অর্থাৎ আমার ছেলে তাকে পর্যাপ্ত পরিমাণ খোরপোশ দেয় না, তার কাছে কোনো সম্পদও নেই, এখন আমি যদি আমার পুত্রবধূকে আমার জাকাতের টাকা দিই তাহলে আমার জাকাত আদায় হবে কি না? হ্যাঁ, আমার ওই ভাইকেও ধন্যবাদ যে ওই ভাই প্রশ্ন করার জন্য। হ্যাঁ, পুত্রবধূকে জাকাতের টাকা দেওয়ার দ্বারা জাকাত আদায় হবে, তার সাথে সাথে দ্বিগুণ সওয়াব অর্জন করবে। কেন? ও আতিজাল করবা হাক কহল মিসকিন, আর নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে এটা হেল্প হলো, জাকাত আদায় হলো, আর নিজের পুত্রবধূ, তবে ছেলেকে জাকাত দেওয়া যাবে না,
ছেলের বউকে দেওয়া যাবে, আর ছেলে যেহেতু সচ্ছল না দিতে পারে না, এই জন্য বউকে দিতে পারবে, এই জন্য বউকে দেওয়ার দ্বারা তার জাকাতও আদায় হবে এবং দ্বিগুণ সওয়াবও পাবে। এখানে আপনি যে কথাটি বলছেন যে পুত্রবধূকে জাকাত দেওয়া, দিলে পুত্র যদি গরিব হয় আর ছেলে যদি ই না হয়, পয়সা টয়সা তাকে না দেয়, খোরপোশ না দেয়, জাকাত আদায় হয়ে যাবে। তবে আমরা যে আমার যদি অর্থ থাকে, আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছেন, এই অর্থের মধ্যে কিন্তু অপরের হক দিয়েছেন, আত্মীয় স্বজন যারা আছে তাদের যথাযথ খোঁজ খবর নেওয়া, এটাও কিন্তু শরীয়তের ইসলামের অনেক বড় শিক্ষা। আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, তাদের আমি তো চেষ্টা করব যে আমার জেনারেল যে ফান্ডের টাকাটা আছে যেটা আমি খরচ করতে পারি, আমার সন্তানের জন্য খরচ করতে পারবো, সেটাই আত্মীয় স্বজনকে আমি দেওয়ার চেষ্টা করব। শরীয়তে সুযোগ রেখেছে এরকম যে যদি একান্ত জাকাতের টাকাও দেওয়া আর কোনো হলো হেল্প করা তারা, কিন্তু দেখুন মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা পরিচিত মহল, এদের সাথে এদের খোঁজ খবর নেওয়া, এরা যেমন সামাজিকতার দাবি, শরীয়তে তো এর সম্পর্কে সুন্দর বিধান দিয়েছে যে কোনোভাবে যাতে তাদের কি বলে ছিন্ন না হয়। আপনি জানেন যে আত্মীয়তা বন্ধন সম্পর্কে শরীয়তের মধ্যে খুব জোর তাকিদ এসেছে যে আত্মীয়তা বন্ধন অটুট রাখা, যেন আত্মীয়তা কোনোভাবে যেন আত্মীয়তা বন্ধন ছিন্ন না হয়। এবং হাদিসের মধ্যে আমরা পেয়েছি এক জায়গাতে এসেছে যে সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন বিমা আসা ইলাইক, সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে যে সিলমান ছিন্ন করার কথা, ছিন্ন করার তো কোনো প্রশ্নই আসে না, আত্মীয়তার খোঁজ খবর তো নিতেই হবে, এটা শরীয়তের শিক্ষা। এই হাদিসের মধ্যে যে কথাটি এসেছে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জোড়ো, সে আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে, সম্পর্ক ছিন্ন করে, এবং তো এরকম তো বিধান আছে যে এক মুসলিম আর এক মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ করা এটা উচিত, সম্পর্ক ছিন্ন করা বা তার সাথে যোগাযোগ না করা একেবারেই ঠিক না। ওয়াফু আম্মান জালামাক, যে তোমাকে জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও, আহসিন বিমা আসা ইলাই, যে তোমাকে কষ্ট দিয়েছে তার উপর তুমি এহসান করো, এটা শরীয়ত কত সুন্দর শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন আত্মীয়তা বন্ধন অটুট রাখার ব্যাপারে বহু হাদিস রয়েছে, বলছে যে আত্মীয়তা ছিন্নকারী সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে না, খুব জোর দিছে আত্মীয়তা, যে আত্মীয়তা বন্ধন সম্পর্কে। তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আত্মীয়তা বন্ধনকে অটুট রাখার তৌফিক দান করে। মহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমাদের মহতারাম পীর সাহেব হুজুর আজকে খুব চমৎকার আলোচনা করেছেন, তিনি তিনটি মাসালাই আলোচনা করেছেন, প্রত্যেকটি মাসালার গুরুত্ব রয়েছে। আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত আছে যেগুলো আসলে কোরআন হাদিসে সাপোর্ট করে না, এগুলো প্রচলনের একটা কারণ এও থাকতে পারে যে হলো না জানার কারণে ভুল প্রচলন আছে, যার কারণে অনেকে পেরেশানিতে পড়ে যায়। যেমন একটা প্রচলন এরকম আছে যে অমুক সুরা দিয়ে নামাজ পড়তে হবে, অমুক সুরা দিয়ে নফল পড়তে হবে, এই যে মানে এই যে প্রচলনটা একটা ব্যক্তিকে এই সুরা যে ব্যক্তি পারে না তখন সে আর নামাজও পড়বে না, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দীন ও ইসলামকে বুঝার জানার তৌফিক দান করুন। আজকে আর নয়, যেহেতু নিয়মিত আয়োজন প্রতিদিন ঠিক এই সময় চোখ রাখবেন নিউজ 24 পর্দায়। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আজকে দিনটি বরকতময় দিন, মেহরবানি করে দিনের উসিলে আমাদের জিন্দেগির গুনাগুলো আপনি মাফ করে দেন, আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন, দিনের সঠিক সমাজ আমাদের সকলকে আপনি দান করেন, বদদিন থেকে সারা রাত থেকে খোলাফাত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। برحمتك يا أرحم الراحمين. ما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون.